আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে বছর জুড়ে আম সংরক্ষণ করার পদ্ধতি শেয়ার করব। আম খেতে আমরা সবাই ভালোবাসি, তাই না? তা আর এটা যদি বছরের জন্য আমরা পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারি তাহলে তো কথাই নেই। তো আজকে স্বাদ অক্ষুণ্ণ রেখে কিভাবে আপনারা বছর জুড়ে আম সংরক্ষণ করবেন তার দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যেটা দেখাচ্ছি, আমগুলো ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো আম নেবেন, তাজা কচকচে আম, যেহেতু পুরো বছরের জন্য সংরক্ষণ করবেন ভালো আম নেয়াই ভালো। আম ছিলে এটা এর জন্য ছুরিরও প্রয়োজন নেই, হাত দিয়ে ছিলে ফেললেই যথেষ্ট, যেহেতু আমগুলোকে আমি কোচলে নিব। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এইভাবে আমি আমগুলোকে কোচলে নিয়েছি, যেটা আস্ত চাকা চাকা আছে ওটা চাকা চাকাই থাক, জাস্ট কোচলে আমি আটি থেকে সব বের করে নিলাম। এই যে এভাবে করে আমি আমগুলো সব কোচলে নিয়েছি। এখন মেজারমেন্টের যে মগগুলো আছে তার মধ্যে আমি কিছু কিছু করে আম ঢেলে নিচ্ছি, আম এবং ঝোল। এখানে দেখুন আমের রসও আছে আমও আছে, দুটো মিলিয়ে নিচ্ছি আমি। এই পলিগুলো কিন্তু আপনারা পলিথিনের যে পাইকারি বাজারগুলো আছে সেখানে পাবেন, ও সুপার শপেও পাবেন। এগুলো কিন্তু লিকুইড প্রিজার্ভেশনের জন্য অনেক ভালো, এগুলো অনেক মোটা পলি, এগুলোর দামটাও একটু বেশি, খুব বেশি না একটু বেশি নর্মাল পলিথিনের তুলনায়। আমি এই মোটা পলিগুলোতেই আম প্রিজার্ভ করব, যেহেতু বছর জুড়ে পুরো বছরের জন্য করছি। এগুলোতে করলে যে কোনো সময় বের করার সময় ফাটার সম্ভাবনা থাকে না, আমগুলো প্রিজার্ভ হবে ভালো। এই যে দেখুন আমি ঝোল এবং আম, মানে আমের রস এবং আম দুটো মিলায় মিক্স করে করে নিচ্ছি। এভাবে চামচ দিয়ে মিক্স করছি, আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মগ দিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো এক একটা পলিতে নিয়ে নিচ্ছি আর বাতাসটা বের করে তারপর ভালো করে টাইট করে একদম টাইটলি বাঁধবেন। এটা কিন্তু খুব ভালো করে বাঁধতে হবে। এমন করবেন যখন একটা প্যাকেট বাই করবেন সেই প্যাকেটটা পুরোটাই কিন্তু শেষ করে ফেলবেন। একটা বরফ ছাড়িয়ে কিছুটা ব্যবহার করে কিছুটা রেখে দিবেন না, তাহলে কিন্তু আমে সেই প্যাকেটের আমের টেস্টটা কমে যাবে। আর এই আমগুলো এভাবে করে আপনারা যখন খুশি বের করে ব্লেন্ডারে করে জুস খেতে পারবেন, লাচ্ছি খেতে পারবেন, মিল্কশেক খেতে পারবেন, আইসক্রিম তৈরি করতে পারবেন, বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে পারবেন, কেক তৈরি করতে পারবেন, বিভিন্ন আমের রেসিপি আপনারা তখন ব্লেন্ড করে করে তৈরি করতে পারবেন। এখন ব্লেন্ড করছি না, এখন ব্লেন্ড না করলেই আমটা বেশি ভালো থাকবে। এই যে এভাবে করে করে আমি আমগুলোকে প্যাকিং করে ফেলছি। এগুলো দিয়ে এই যে এরকম করে আমি ডিপ ফ্রিজে রেখে এগুলোকে বছর জুড়ে সংরক্ষণ করব, যখন যেভাবে খুশি ব্যবহার করা যাবে। দেখেছেন নিশ্চয়ই, এবং খুবই সহজ, তাই না? আমার আমগুলো প্যাক হয়ে গিয়েছে, এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমার দুটো ফ্রিজই ফুল, তো এই ফ্রিজটাও অলরেডি লিচু আম আরও প্রিজার্ভ করা হয়েছে। এই যে আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, দেখুন এটা ছুরি দিয়ে কাটতে হবে, এটাকে হাত দিয়ে ছেলা যাবে না। ছুরি দিয়ে আমগুলোকে প্রথমে ধুয়ে বোটার জায়গাটা ভালো করে কেটে তারপর এভাবে ছুরি দিয়ে ছিলে নিতে হবে। এরপর আমরা নর্মালি যেভাবে আমগুলো খাই সেভাবেই কেটে নিতে হবে। কিভাবে আমি স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন। এই আমগুলো আপনারা বের করে জাস্ট কাটা চামচ দিয়ে যখন তখন খেয়ে নিতে পারেন। চাইলে এগুলোকেও আপনারা ব্লেন্ড করে যে কোনো রেসিপি করতে পারেন। আর আটিটা আমি এভাবে রেখে দিয়েছি, দেখেছেন এভাবে করে আমগুলোকে আমি পিস করে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ড তৈরিতেও কিন্তু এভাবে করে স্লাইস করা আমগুলো যখন তখন বের করে আম খেতে পারি আমরা। এই যে আর এই আটিগুলো চাইলে এখন খেয়ে ফেলতে পারেন, অথবা এরও জুস বের করে ওই প্রিজার্ভ করে ফেলতে পারেন। এবারে এগুলোকে প্রিজার্ভেশনের সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো।
আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি অলরেডি, ফ্রিজে অনেক আম সংরক্ষণ করা হয়ে গিয়েছে, আর আমি ছোট ছোট বক্সেই করছি, এতে সুবিধা হয় ফ্রিজে রাখতে। এই যে দেখুন একটা ব্যাচ আমি কিভাবে ছড়িয়ে দিলাম। এরপর রুটি বানানোর জন্য আর রুটি প্রিজার্ভ করার জন্য আমরা যে পলিগুলো ব্যবহার করি সেই পলিগুলো এর উপরে দিয়ে দিলাম। এতে সুবিধা কি, এর উপরে দেখুন কিভাবে আমি আরেকটা করে ব্যাচ দিচ্ছি, তো ওটা আপনারা দেখতে থাকুন, আর সেই ফাঁকে আমি কিছু কথা বলি। এতে সুবিধা কি, আপনারা যে কোনো একটা পলির উপরে শাড়ি বের করে, এখন যেভাবে আমরা আম খাচ্ছি তখন তো আর পুরো বছর ওইভাবে আম খাবো না, তখন অল্প অল্প টেস্ট নিব, তখন তো আর পাওয়া যাবে না সারা বছর। এই যে তখন একটা ব্যাচ আমি নিয়ে নিলাম, খুব সহজে আপনি নিয়ে নিতে পারেন। এই যে একটা পলি ধরে টান দিলেই দেখা যাবে না একটা ব্যাচ উঠে আসবে, তো ওই ব্যাচটা একটু ঠান্ডা ছাড়িয়ে খেয়ে নিলেন, আর যতটুকু দরকার ততটুকু ইজিলি খেয়ে নেওয়া যায়। এই জন্য পলিতে করে বিছালে দেখা যায় একসাথে বেশিও রাখা যায়, আর যখন তখন বের করে একটা পলি তুলে এক ব্যাচ নিয়ে নেওয়া যায়। এই যে আমি এয়ারটাইট বক্সে রেখে দিলাম, আপনারাও আপনাদের সুবিধা মতো এয়ারটাইট বক্সে এইভাবে প্রিজার্ভ করতে পারেন এবং বছর জুড়ে এই যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। এছাড়াও আম এখন আমের দিন, অনেক বেশি আম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, প্রচুর আম, আম দেখলেই কিনতে মন চায়। তো নর্মাল ফ্রিজে কীভাবে 20-25 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের কাজে লাগে। সবাই আমার ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরকম সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুকে ওয়াচ করছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।